নমস্কার বন্ধুরা, আজ আমি এমন একজনের সঙ্গে পরিচয় করেছি আপনাদের, অলিভিয়া রুবেন ব্লগ, যার মূল উদ্যোগী যে, হ্যাঁ, সে হচ্ছে অলিভিয়া রুবেনের মা। সারাদিন তার কেটে যায় গোপাল আর রাধারানীকে নিয়ে, তাই কেটে যায় এক গোপাল ছোনা রাধারানীকে নিয়ে তার জীবন। সংসারে সব কাজ করলেও সে কিন্তু এদেরকে নিয়েই সারাদিন ব্যস্ত থাকে। ছেলে মেয়েকে দেখাশোনা শুরু করে পড়াশোনা করানো, সমস্ত দায় দায়িত্ব তারই। সংসারের অন্যান্য কাজ যেমনি সে করে, বড়ের দিকেও লক্ষ্য রাখে, সব দিক লক্ষ্য রাখার পরেও সে গোপাল এবং রাধারানীকে নিয়েই সারাদিন সে কাটায়। তো আপনারা দেখলে অবাক হবেন বন্ধুরা যে তার সময় কীভাবে সারাদিন কাটে। রাধারানী এবং গোপালকে সকাল থেকে উঠিয়ে স্নান করা থেকে শুরু করে পরিষ্কার করে দেওয়া, জামাকাপড় পাল্টে দেওয়া, তারপরে তাদেরকে খেতে দেওয়া থেকে শুরু করে সারাদিন তারই ব্যস্ততা। তার দুপুরের বেলা সেভাবে চলে, আবার রাত্রিবেলা শয়ন করানো থেকে শুরু করে সব ব্যস্ততা। গোপাল ছোনাকে স্নান করানো হচ্ছে, এই ব্লগে আপনারা দেখবেন সে কত পরম স্নেহে পরম যত্নে গোপালকে স্নান করাচ্ছে। আর তাছাড়া এমনি যেটা সে করে গোপাল অন্ত প্রাণ, গোপালের মা গোপালের প্রসাধনী সে আলাদা জায়গায় রেখেছে। সারাদিন তার এই কাজ, শত ব্যস্ততার মধ্যেও সে গোপাল রাধারানীকে নিয়েই তার জীবন। এই সমস্ত পোশাক তার নিজের হাতে তৈরি। এই সমস্ত জায়গায় গোপাল এবং রাধারানীর প্রসাধনী সব এখানে রাখা আছে। আসি একটু দেরি হয়ে গেল, কারণ ছেলেকে স্কুলে দেওয়া, পরীক্ষা চলছে, সেখান থেকে ছেলেকে আবার আনা, নিয়ে তারপর সংসারের অন্যান্য কাজকর্ম করে
তবু গোপালের সেবা, তাই একটু দেরি হয়ে গেল আজকে। পরবর্তী ব্লগে আপনারা দেখবেন, এত সময় লাগবে না, আর সকাল সকাল গোপালের সেবা সে করতে থাকে।